আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন তো সকলের উদ্দেশ্যে আমরা একটি কথা বলছি সর্বপ্রথমেই আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো কেউ কপি করার চেষ্টা করবেন না তাহলে আমরা অবশ্যই কিন্তু ভিডিওতে আপনারা যেখানে পোস্ট করেন না কেন আমরা সেখানে রিপোর্ট করবো আর রিপোর্ট করলে তো জানেন যে ভিডিও কপিরাইট আইন থাকলে বা তার কপিরাইট সিস্টেম থাকলে কিন্তু অনেক প্রকার সমস্যা হয় এই ভিডিওটা আমাদের কোনো প্রকার বিজনেসের জন্য করা না এই ভিডিওটা অনলি ওয়েলকিন মন কোম্পানিতে যারা জব করে এবং যারা এখানে কাজ করে একমাত্র তাদের জন্য আর কি করা এবং এটা আমরা পাবলিশ করে দিচ্ছি এই কারণে করে দিচ্ছি যে কেউ অন্য কেউ যদি দেখে তারাও যেন উপকৃত হয় এবং তারাও যেন আমাদের সরাসরি গ্রুপে এসে হেল্প নেয় এবং আমাদের গ্রুপে থেকে কাজ করে ওকে তো আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হলো আপনারা শুধু অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এড দেখে যদি আপনারা মানে ভালোভাবে ইনকাম মানে যদি কাজ করতে চান আপনাদের এক সপ্তাহ দুই সপ্তাহ মানে একটু একটানা কাজ করতে হবে তাহলে আপনারা ভালোভাবে আসলে ওয়ার্ক করতে পারবেন এবং কাজের উপরে রেটিং আছে আপনার রেটিং ভালো থাকলে আপনার কাছে আরও ভালো ভালো অ্যাড শো হবে প্রচুর পরিমাণে অ্যাড শো হবে আপনি যত ভালো কাজ করবেন তত আসলে গতিবেগে আপনার রেটিংও বাড়বে এবং তত গতিবেগে আপনি কাজও পাবেন ওকে যখন যার রেটিং ভালো থাকে তার ওখানে বড় বড় কাজগুলো শো হয় এবং বড় বড় অ্যামাউন্টের কাজগুলো শো হয় আশা করি বুঝতে পেরেছেন এবং অ্যাকাউন্টটা আপনারা এখানে কিভাবে করবেন কিভাবে কাজ করবেন না করবেন সেটাও বলে দিচ্ছি এবং আপনার একটা জিনিস আমি প্রথমেই বলে রাখছি যে এই অ্যাকাউন্টগুলো আমি যে ধরনের দেখাই আমরা যেগুলোতে বলে রাখি যে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই ব্যবহার করবেন তাহলে অবশ্যই মনে রাখবেন একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই ব্যবহার করবেন এবং মনে রাখবেন একটা অ্যাকাউন্টে বেশি কিন্তু বারবার মানে এক এক রকম অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করবেন না আর মনে রাখবেন একটা ডিভাইসে ব্যবহার করবেন এবং আর যেমন যারা ওয়াইফাই ব্যবহার করেন ওয়াইফাই ব্যবহার করে আপনারা কী করবেন যেমন দুইটা ডিভাইসে আপনার ওয়াইফাই কানেক্ট করা আছে যেমন আপনি এই এই একটা ডিভাইসে অ্যাকাউন্ট খুললেন এবং দেন আরেকটা ডিভাইসও আপনি সেম ওয়াইফাই দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুললেন তাহলে মনে রাখবেন অ্যাকাউন্ট কিন্তু ব্লক ব্যান হয়ে যাবে তো ওয়াইফাইয়ের আইপি যেহেতু একটাই এবং ওই একটা আইপি দিয়ে একটা অ্যাকাউন্টই আপনি খুলতে পারবেন এবং একটা ডিভাইসেই খুলতে পারবেন এবং অন্য কোনো একটা ডিভাইসেও যদি আপনি খোলেন তাহলে সেটা কিন্তু আইপি ধরে ফেলবে ওকে তো আপনারা একটা কাজ করতে পারেন যদি দুইটা ডিভাইসে কাজ করেন তাহলে অবশ্যই একটা ডিভাইসে ডাটা কানেকশন রাখবেন এবং একটা ডিভাইসে ওয়াইফাই রাখবেন তাহলে সুন্দরভাবে কি করতে পারবেন কাজ কমপ্লিট করতে পারবেন যেমনটা আমি এখন ডিভাইসে ডাটা ওপেন রেখে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিব কীভাবে অ্যাকাউন্টগুলো কমপ্লিট করবেন তো সর্বপ্রথমে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি ক্রম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি যাদের যাদের যে পছন্দের ব্রাউজার আছে যেমন আমার পছন্দের ব্রাউজার হলো ক্রম দেন আমরা ক্রমটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে যেটাতে বেশি কাজ করেন তো আমরা ক্রমটা সিলেক্ট করে আমরা ক্রমটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা যে লিঙ্কটা দিব এটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেন আপনারা যদি আর একটু খুঁজে নেওয়ার চেষ্টা করেন আরও ভালোভাবে পেয়ে যাবেন যেটাই হোক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমাদের গ্রুপেও দেওয়া থাকবে আর মনে রাখবেন অবশ্যই আমাদের রেফারেলে জয়েন হবেন বিকজ আমরা যখন চেক করব তখন কিন্তু অবশ্যই আপনার ইউজার নেমটা আমাদেরকে বলতে হবে এবং আমরা ইউজার নেমে দেখতে পারবো যে আপনার এখানে জয়েন হয়েছেন কি বিশেষত হলো আমরা যেহেতু হেল্প করছি আমরা যেহেতুই করছি অবশ্যই আমাদের রেফারেলে থাকতে হবে অ্যান্ড রেফারেলে থাকার এই কারণটাই যে আপনার আপনাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো যে আপনাদের ব্যালেন্স কত আছে বা কী আছে না আছে আমরা এখান থেকে দেখতে পারবো সব কিছু ওকে তো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি ওকে ঠিক আছে আই এম ভেরি সরি আসলে কল আসার কারণে তো যেটাই হোক আপনারা এখানে এসে তারপরে কি করবেন আমরা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে আসবেন এবং আপনাদের লিঙ্কটা এরকম থাকবে দেন আপনারা কি করবেন সাইটে চলে যাবেন আমি দেখেন সাইটটাতে চলে যাচ্ছি ওকে স্যার এটাতে চলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম শো হবে এবং আপনারা মনে রাখবেন রেফারেল এম ডি তৌহিদ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যেন দেখা যায় এই যে দেখেন এইখানে সুন্দর করে কিন্তু নামটা শো করছে তো এরকম যেন নামটা শো করে লিঙ্কের পাশে এটা অবশ্যই লক্ষ্য রাখেন তারপরে এখানে এসে জয়েন্ট ফ্রির উপরে আপনারা কী করবেন ক্লিক করে দিবেন জয়েন্ট ফ্রির উপর ক্লিক করে দেওয়ার পরে দেন এইখানে কী করবেন আপনারা এইখানে সর্বপ্রথম ইউজার নেম দিবেন ইমেইল দিবেন তারপরে কি করবেন এখানে পাসওয়ার্ড দিবেন রিপিট পাসওয়ার্ড দিবেন আই অ্যাগ্রি এটার উপরে কমপ্লিট করবেন তারপরে এখানে গুগল ক্যাপচারটা কমপ্লিট করে দিবেন অ্যান্ড নিচের দিকে দেখে আরও কী কী আছে নিচের দিকে আর কিছু নয় তারপর রেজিস্টার তাহলে আমি সব কিছু কমপ্লিট করে দেন আমি আবারও আসছি ওকে ঠিক আছে আমার এখানে দেখেন সর্বপ্রথম ইউজার নেম দেওয়া কমপ্লিট ইমেল দেওয়া কমপ্লিট পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট রিপিট পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এবং আই অ্যাগ্রি এটার ওপরে আমরা কী করে দেবো এই যে টিকমার্ক উঠিয়ে দিব দেন আমরা এখানে কী করব গুগল ক্যাপচাটা কমপ্লিট করে দিব এবং কেউ যদি এই গুগল ক্যাপচা না পারেন তাহলে অবশ্যই এই যে এইটার উপরে ক্লিক করবেন ওকে এটা হলো ম্যাথে একটা ম্যাথ সিস্টেম করা তো এখন দেখেন এইট থেকে ফাইভ মাইনাস গেলে কত হবে এইট থেকে ফাইভ মাইনাস গেলে নিশ্চয়ই থ্রি হবে তাহলে আপনারা করবেন কি এই যে এইখানে দেখতে পাচ্ছেন থ্রিটা এই থ্রির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করে ধরে টেনে এই যে এই বরাবর নিয়ে এসে দিবেন তো দেখেন এই যে আমি ক্লিক করে ধরে একটু সরিয়ে সমানের সামনে নিয়ে আসলাম দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই লিখ আছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন আর কেউ যদি ওই ম্যাথ যেটা সামনে আছে এটা পাঠতেছেন না তাহলে এই যে এটা রিলোড দিবেন তাহলে নতুন আরেকটা আসবে তো ভেরিফাই ক্লিক করার পরে এই যে যখন আপনারা দেখতে পাচ্ছেন মার্ক আসবে তখন আপনারা এইখানে রেজিস্টারের উপরে ক্লিক করে দেবেন আমি রেজিস্টারের উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এইখানে সুন্দর করে তারা কী বলেছে তারা আমাদের মেইলে এই দেখেন পনেরো মিনিটের মধ্যে একটা নোটিশ কিন্তু সামনে আসলো পনেরো মিনিটের মধ্যে তারা একটা মেইল দিবে বা এইটু পাঁচ মিনিটের মধ্যেই সচরাচর দিয়ে দেয় যেহেতু এরা এখানে ওই হিসাবটা দিয়ে দেয় দেখেন অলরেডি কিন্তু আমার এখানে মেইল চলে আসছে এখানে পোপ আপ মেসেজ শো করেছে তো আপনারা যে মেইলটা দিয়েছেন ওই মেইলে চলে যাবেন তো মেইলে আপনাদের লিঙ্কটা আসবে এখানে দেখেন এই যে কয়েন পেও থেকে মেইলটা এসেছে এবং কয়েন পেয়ের মেইলটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন কয়েন পেয়ের মেইলটা এরকম হবে তো কয়েন পেয়ার মেইলের ওপরে আমরা ক্লিক করে দিচ্ছি দেন আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে এই যে এটা কপি করে নিব আমরা এখানে কোড যেটা আছে আমরা এটা কপি করে নিব ওকে কপি করে নিলাম দেন আমরা সরি দেন আমরা আবারও ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পরে এইখানে ইমেল কোডটার জায়গা ওটা পেস্ট করে দিব ওকে কেউ যদি কপি না করতে পারেন ওইখান থেকে দেখে আসবেন কী কী কত কত কোড এইখানে সেটা টাইপ করে দেবেন দেন আপনারা কি করবেন এখানে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন আমরা কনফার্মের উপরে ক্লিক করে দিচ্ছি এইখানে আপনারা কি করবেন এখন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা আমি দিয়ে তারপর লগ ইন করছি ওকে দেখতে পাচ্ছেন আমার ইমেইল আমার ইমেইল পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তো এখন আমি ক্যাপচাটা পূরণ করে দিব ওকে আমি গুগল ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি গুগল ক্যাপচার উপরে ক্লিক করে আমি এইখানে ট্র্যাক্টরগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি তারপরে ভেরিফাই ক্লিক করে দিচ্ছি তারপর আমরা কী করব লগ ইনে ক্লিক করবো লগ ইনে আমরা ক্লিক করে দিচ্ছি ওকে লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম শো হবে ওকে তারপরে আপনারা কী করবেন আমাকে অবশ্যই জানাতে হবে এই যে এই থ্রি ডট মিনিতে আপনারা কী ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মিনু এই থ্রি ডট মিনুতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা কী করবেন আপনারা যে ইউজার নেমটা দিয়েছেন সরি এইখানে ইউজার নেমটা দেখা যাচ্ছে না ইউজার নেমটা মেয়ে হয়তোবা এইদিকেই দেখা যাবে কোথাও দেখতে দেখি আমরা একটু ট্রাই করি যে ইউজার নেম এইদিকে দেখা যায় কি না এই তো দেখেন আপনারা কি করবেন এইখানে সুন্দর করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে যে থ্রি ডট মিনোটা আছে এই থ্রি ডট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আমাদেরকে এই ইউজার নেমটার কথা আমাদেরকে জানাবেন যে এত ইউজার নেম দেন আমরা চেক করবো যে আপনাদের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা ওকে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটা পয়েন্ট আর্নিং করবেন এই পয়েন্টটা যত বেশি থাকবে আপনি কিন্তু তত আর্নিং বেশি বেশি করতে পারবেন তো আপনাকে প্রতিদিন বেশি বেশি অ্যাড দেখতে হবে কিছুক্ষণ পর পর এক ঘন্টা দুই ঘন্টা পর পর আপনাদেরকে অ্যাড দেখতে হবে প্রচুর প্রচুর তো আপনারা অ্যাডগুলো দেখবেন কীভাবে অ্যাডগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে কোথায় ক্লিক করতে হবে এই যে এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই যে হলুদ দিয়ে সিলেক্ট করেছি এই থ্রি ডট উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুর উপরে ক্লিক করার পরে আপনারা কী করবেন এখানে ভিউ অ্যাডস ভিউ অ্যাডসের উপরে আপনারা কী করে দেবেন ক্লিক করে দেবেন দেন ভিউ অ্যাডসের উপরে ক্লিক করার পরে আপনারা সরাসরি কী করবেন সার্ফ অ্যাড আপনারা এখানে তিনটা অ্যাড দেখতে পারবেন সার্ফ অ্যাড উইন্ডো অ্যাড ভিডিও অ্যাড এই তিনটা অ্যাড কীভাবে দেখবেন আমি প্রতিটা অ্যাড দুইটা করে আমি দেখিয়ে দিব ওকে তো আমি আপনাদেরকে ইতি সরি ওকে তো আমি আপনাদেরকে সার ফেডের উপরে ক্লিক করে আমি সার ফেডটা দেখাচ্ছি সার্ফেড হলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে ওকে দুইবারই আমি বুঝিয়ে দিব সার্ফেড দেখেন এইখানে আপনাদের কতগুলো অ্যাড আছে এখানে সুন্দর করে লেখা থাকবে ওকে এখানে দেখেন কতগুলো অ্যাড আছে সুন্দর করে লেখা থাকবে এবং আপনি কত সেকেন্ডে আপনি কত সাতশী পাবেন এখানে সুন্দর করে কিন্তু প্রতিটাই লেখা আছে কত সেকেন্ডে কত সাতশী একদম সিম্পল কাজ তো আমরা কি করব এখানে অবশ্যই আপনারা কি করবেন এই মাইকটা বন্ধ করে দিব অফ অন করে দিবেন তাহলে এটা আপনাদের কাজের জন্য সুবিধা হবে যখন এই যে এরকম সবুজ কালার দিয়ে এইটা অন লেখা থাকবে তখন আপনারা অন থাকলে এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন এরকম থাকবে মাইকটা ওপেন করে দেবেন তাহলে শব্দ হবে তো আপনারা হয়তো জানি না শব্দটা শুনতে পারবেন কি না শব্দটা শুনতে পারলে বুঝবেন যে কতটা সুবিধা তো আপনারা অ্যাড দেখার জন্য অবশ্যই এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন আমরা দেখেন লিঙ্কটার উপরে ক্লিক করে দিচ্ছি দেখ নতুন করে আবার আরেকটা সাইটে নিয়ে গেল তো এই যে এটা হলো ব্রাউজারের ট্যাব এটা হলো ব্রাউজারের ট্যাব বলে ওকে আপনারা যখন একটা সাইটে নিয়ে আসবে তখন আপনারা কি করবেন ওই ট্যাবে ক্লিক করবেন ওই ট্যাবে ক্লিক করার পরে দেখেন এইখানে একটা সেকেন্ড কাম ডাউন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড একটা দেখা যাচ্ছে এবং এই যে কোয়েনপেও সাইটের নাম লিখে আসছে তো আমরা ওই সাইটে চলে যাব তো এই সাইটে এসে দেখেন ওই সাইডটা ওখানে কেটে দিবেন না কিন্তু ব্যাক আসবেন না যেভাবে আসলাম ঠিক এইভাবেই আসবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন ডাউন হচ্ছে তো এই কাম ডাউন পর্যন্ত আপনারা কী করবেন অপেক্ষা করবেন ওকে তো আমরা কামডাউন পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি তো ওকে আমাদের কামডাউনটা শেষের পথে তো দেখেন আমরা কিভাবে ব্যালেন্সটা পেয়ে যাই ওকে ঠিক আছে একটা শব্দ হলো ব্যালেন্সটা অ্যাড হওয়ার সাথে সাথে আমি জানি না আপনারা শুনতে পেরেছেন কিনা না আই ডোন্ট নো বাট আমি আশা করব শুনতে পেরেছেন ওকে নাও শুনতে পারেন যেহেতু আমি ভিডিও রেকর্ড করছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডটা দেখার সাথে কিন্তু এটা ব্ল্যাঙ্ক হয়ে গেলো মানে একদম সাদা হয়ে গেলো আর বাকিগুলো দেখেন তখন বুঝতে পারবেন আপনি একটা অ্যাড দেখেছেন এবং আপনি যদি উপরে লক্ষ্য করেন এখানে কী ছিল বত্রিশ সরি একত্রিশটা অ্যাডের মধ্যে কি হয়েছে অলরেডি আমরা একটা কমপ্লিটলি দেখে ফেলেছি ওকে এইভাবে কিন্তু শো করবে ওকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ব্যাক আসবেন যেমন এই অ্যাডটার উপরে আমি আবারও ক্লিক করছি সেকেন্ড যে অ্যাডটা আছে এটার উপরে আমরা ক্লিক করছি ওকে এটার উপরে ক্লিক করে নিই আমরা দেন আমরা দেখেন নতুন আরেকটা অপশনে নিয়ে আসলো আরেকটা ট্যাবে তখন আপনারা কি করবেন এই যে এই ট্যাবের উপরে আপনারা ক্লিক করবেন আপনাদের সবার ওখানে ট্যাব আছে এরকম ক্লিক করে দেন আবারও ওই যে কয়েন পিওর যে সাইটটা আছে কয়েন পিওর সাইটে আসবেন দেখেন এই যে কামডাউনটা শেষের পথে ওকে ওকে ঠিক আছে তারপর আবারও এই সাইডটাতেই ক্লিক করবেন আবারও সাইডটা ক্লিক করবেন এবং ওই সাউন্ডটা ওপেন রাখলে কি হবে যেমন ধরেন এই এইখানে চলে গেলেন সাপোজ ধরেন আমি এখন আর ওইখানে ফেরত যাব না একদম অ্যাড দেখা শেষ হলে ফেরত যাব তাহলে আমরা এইখানে অ্যাডই অপেক্ষা করি দেখেন আমাদের অ্যাড দেখা শেষ হলে অটোমেটিকলি কী হবে সাউন্ড এসে পড়বে ওকে যাদের সাউন্ড ওপেন করা থাকবে তারা বুঝতে পারবেন এখানে সাউন্ড না শুনতে পারলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ওকে যাদের সাউন্ড ওপেন করা থাকবে তাদের ওইভাবে ব্যাক যেতে হবে না তারপরেও আপনারা আগেই ব্যাগ চলে যাবেন ওকে এবং প্রথম প্রথম একটু ট্রাই করবেন তাহলে আমি মনে করি আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কীভাবে কী কমপ্লিট করতে হবে না করতে হবে না মানে সব কিছু করবেন এগুলো সব কিছু ইজি হয়ে যাবে মানে ওয়ান টাইম ব্যাপার হয়ে যাবে একটু যদি কাজ করেন ধৈর্য মানে ধৈর্য ধরে ওকে তো আমরা দেখি আমরা এখান থেকে কী করবো আবারও কী করব ওইভাবে আমরা যেভাবে দেখিয়েছি আমরা এই এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করে আমরা সরাসরি এই যে দেখেন এই যে কয়েন পেও লিখাই লেখাই থাকবে যে কয়েন পেও সাইট তো আমরা কয়েন পেও সাইটের উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে এইখানে অনেক সময় এই যে হিউম্যান ক্যাপচা আসবে তো যখন দেখবেন যে কী রে তিরিশ সেকেন্ড তো হয়ে গেছে তো শব্দ হচ্ছে না তখন আপনারা মনে করবেন যে একটা ক্যাপচা আসছে তো আমরা এখানে ক্যাপচাটা ফ্লাপ করে দেবো তো আমরা এইখানে যদি ধরেন এই ক্যাপচাটা আপনাদের করতে অসুবিধা হয় তাহলে এই পাশে এটা ক্লিক করে দিবেন দেন আপনাদের ওই যে ম্যাথমেটিক্সের যে ক্যাপচাগুলো থাকে সেগুলো এখন সেভেন থেকে সিক্স যদি আপনি মাইনাস করেন তাহলে কত হবে ওকে এখানে অ্যান্সারটা চেয়েছে তাহলে সেভেন থেকে সিক্স মাইনাস করলে ওয়ান ওয়ানটা টেনে নিয়ে যায় ওখানে বসিয়ে দিলাম সমানের আগে দেন ভেরিফাই ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সটা এসে পড়লো তো আমি আবারও আরেকটা দেখি তো দেখেন এবার আমি ব্যাক আসবো না এবার দেখি শব্দটা হয় কি না ওকে তো এইখানে আপনারা অনেক ধরনের ই পাবেন অনেক ধরনের সিস্টেম বা অনেক ধরনের কিছু আপনাদের সামনে শো হবে তো ওইগুলোতে ক্লিক করার কোনো প্রকার প্রয়োজন নাই ওকে মনে রাখবেন ওইগুলো আপনাদের প্রয়োজন না বা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনারা খোলার চেষ্টা করবেন না ওকে বিকজ আমরা যখন অনেকগুলো কাজ দিব তো আমাদের ওখানে যদি ওই অ্যাকাউন্টগুলো খোলা আপনারা আগে থেকেই রাখেন তাহলে মনে রাখবেন অ্যাকাউন্টটা বাতিল করে কিন্তু আমাদের সাথেই কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন যেহেতু আমরা লিড করবো আমাদের লিডের জন্য অবশ্যই অপেক্ষা করবেন ওকে দেখেন এই যে শব্দ হয়ে গেলো আশা করি জানি না আপনারা শব্দ শুনেছেন কি না তো আপনাদের শব্দ হয় মাত্রই মনে করবেন আপনাদের অ্যাড দেখো কমপ্লিট দেন আপনারা এইখানে আবারও ক্লিক করবেন ওকে ক্লিক করে আপনারা আবারও ওই যে কয়েন পেও যে ইটা আছে এই যে কয়েন যেটা মূল সাইডটা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বা এই যে নিচের দিকে আসবেন আপনাদের এই যে যখন ইউজার নেমটা এখানে শো হবে তখন আপনারা এটাতে ক্লিক করে আপনারা এইভাবে প্রতিটা অ্যাড সার্ফেডগুলো এইভাবে দেখতে পারবেন ওকে আশা করি সার্ফেডের বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো এখন আবারও সেমভাবে এইখানে থ্রি ডট মেনের উপরে আমরা ক্লিক করব ওকে সেমভাবে থ্রি ডট মেনু ক্লিক করবো তো সার্ফেড তো দেখলাম এখন উইন্ডো অ্যাডগুলো আমরা কীভাবে দেখবো সরি তো এখানে আমরা সার্ফ দেখেছি আমরা এখন উইন্ডো এটটা কীভাবে দেখবো এটা হলো আমাদের মূল একটা বিষয় যে এখন আমরা উইন্ডো এটা আমরা কীভাবে দেখতে পারি তো আমরা উইন্ডো এটের উপরে আমরা ক্লিক করবো উইন্ডো এটার উপরে ক্লিক করার পরে আমাদের যে বিষয়টা এখানে খুব সেন্সিটিভ এখান থেকে কিন্তু আমরা ব্যাক আসতে পারবো না এটা ওখানে সাইটে যেয়ে অপেক্ষা করতে হবে যেমন দেখেন এটা সার্ফ সেকেন্ড তারপরে আসে বিশ সেকেন্ড তারপরে আসে বিশ সেকেন্ড তারপরে পনেরো সেকেন্ড এইভাবে কিন্তু সেকেন্ড কমতে থাকবে ওকে এবং আপনি যত কাজ করবেন তত মানে সাতশী এইগুলো সবসময় বাড়তে থাকবে ওকে সরি আমার এই প্রবলেমটা হওয়ার অবশ্যই কারণ আছে ওকে ওকে এই প্রবলেমটা আর হবে না ওকে তো ফাইনালি আপনারা একটা বিষয় যদি লক্ষ্য করে দেখেন তো আমরা এই সাইটটার উপরে সেমভাবেই আমরা ক্লিক করব ওকে তো এইটার হলো সাইটেই সময়টা কামডাউন হবে আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে উপরের দিকে আপনারা লক্ষ্য করে দেখবেন আমার এখানে একটা রুল যাবে সাপের মতো এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করুন এই যে সাপের মতো রুল যাচ্ছে যখন এইটা এইটা যখন এই যে একদম লাস্ট এইখানে চলে আসবে ওকে ওইখানে লক্ষ্য করুন এই যে আমি একটা দাগ দিচ্ছি এই দাগটার উপর দিয়ে লক্ষ্য করুন ওই যে নীল কালারের মতো একটা মানে রোল যাচ্ছে তো এটা যখন শেষে যাবে এবং এই সাইডটা পুনরায় আরেকবার লোডিং নেবে তখন আপনারা মূল সাইডে চলে যাবেন এটা হলো কি জাস্ট উইন্ডো এডে এই কাজটা করতে হবে উইন্ডো এটা কিন্তু কোথাও ব্যাগ যেতে পারবেন না ওকে সম্পূর্ণটা তো দেখা আপনাকে কমপ্লিট করতেই হবে মাস্ট বি ওকে তো আমরা ই করতে থাকি দেখতে থাকি উইন্ডোটার এটা একটু ঝামেলা আছে তো এটা আসলে করি ঝামেলা না এটা যে একটা কাজ কিছুক্ষণ একটু টাইম দিতে হবে প্রতিদিন ধরেন প্রতি ঘন্টায় আপনারা পাঁচ মিনিট দশ মিনিট করে টাইম দিয়ে সব অ্যাডগুলো দেখা কমপ্লিট করে ফেলবেন ওকে তো এখানে গেল তো এখানে দেখেন শেষ অবধি চলে গেল অ্যান্ড দেখেন পুনরায় কিন্তু একটা আরেকটা লুড নিবে সাইটটা সাইটটা যখনই আরেকটা লুড নিবে তখন এই দেখেন সাইডটা কিন্তু পুনরায় লুড নিল তো তখনই মনে করবেন যে আপনার পেমেন্ট আপনি পেয়ে গিয়েছেন তখন আপনারা আবারও মূল অ্যাকাউন্টে চলে যাবেন মূল অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ আর ফাইভ সাতশি তারপরে এখানে দেখেন এটা ব্লাঙ্ক হয়ে গেল আমি আবারও আর একটা অ্যাড দেখছি কিভাবে দেখবেন এই দেখেন আমি সাইটে চলে গেলাম এবং এইখানে সুন্দর করে লক্ষ্য করবেন এই দিক দিয়ে একটা সাপের মতো রুল যাচ্ছে এটা যখন শেষের দিকে সরি এটা যখন শেষের দিকে যাবে তখনই আপনারা মূল সাইটে চলে যাবেন যখন আপনারা এরকম সাপের মতো রুল দেখবেন তখনই ওকে তো এটা আসলে অন্যভাবে আমি বোঝাতে পারছিলাম না এইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম সাপের মতো রুল বলে ওকে ওকে ঠিক আছে তো এখানে দেখেন আবার আর একটা লোড নিলো লোড নেওয়ার পরে দেখেন ওই রুলটা কিন্তু চলে গেছে তখনই মনে করবেন আপনারা পেমেন্ট পেয়ে গিয়েছেন আবারও যাবেন তো এখানে দেখেন আপনাদের একটু কাজ করতে অসুবিধা হতে পারে যে অনেকগুলো সাইট এইভাবে শো হবে তখন আপনারা কি করবেন আপনাদের যেগুলা অ্যাড ছিল ওইগুলো এই যে মানে যেগুলো প্রয়োজন ছিল না ওইগুলো আপনারা কি করবেন এই যে ক্রসের উপরে ক্লিক করে আপনারা কেটে দিবেন না হয় আপনারা এই যে এরকম করে এই দিকে মানে তীর দেখেন এই পাশ থেকে ধরবেন আমি এই যে হলুদ কালার দিয়ে বোঝাচ্ছি কোন পাশ থেকে ধরবেন এই যে এই পাশ থেকে ধরবেন দেন আমি রেড কালার দিয়ে বোঝাচ্ছি আপনি এই পাশ থেকে ধরে এই যে রেড কালার দিকে টাইনে দিবেন তাহলে দেখবেন অটোমেটিক চলে যাবে ওকে এবং ওই ক্রসের উপরে আপনারা ক্লিক করতে পারেন এই দেখেন আমি ওইভাবে টান দিয়ে এরকম করে সরাচ্ছি ক্রসের উপরে না ক্লিক করে চলে যাচ্ছে তো এইখানে মূল অ্যাকাউন্ট ছাড়া সবগুলো এইভাবে দেখা যখন কমপ্লিট হবে মূল অ্যাকাউন্ট ছাড়া সবগুলো কেটে দেবেন এখন দেখেন আমার অনলি মূল অ্যাকাউন্টটাই আছে তো আমি এই যে মূল অ্যাকাউন্টটা চলে গেলাম এখন আমার সুবিধা হলো ওকে যখন দেখবেন এইখানে বিশ পঁচিশটা হয়ে গেছে এইখানে দেখেন এখন দুইটা ট্যাব আছে দুইটা টেবই লিখা আসছে ওকে তো আপনারা চাইলে অনেক সময় কাজগুলো ডেস্কটপ মোড করে করতে পারেন যেমন এই থ্রি ডট মিনের উপরে ক্লিক করবেন ওকে ডট মিনের উপরে ক্লিক করার পরে এখানে সুন্দর মতো এই যে ডেস্কটপ মুড যেটা লেখা আছে ডেস্কটপ মুডের উপরে ক্লিক করতে পারেন ওকে এই যে ডেস্কটপ মুডের উপরে ক্লিক করলে দেখেন ডেস্কটপে আমরা যেমনটা পাই মানে ডেস্কটপে আমরা যেমনটা দেখি এমনটাই কিন্তু আপনাদের এখানেও শো হবে ডেস্কটপের মতো করেই ওকে তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি সাপোজ ধরেন আপনাদের এই সাইডটা আপনাদের নাম মনে রাখতে অসুবিধা হচ্ছে ওকে নাম কী রাখতে অসুবিধা হচ্ছে মনে রাখতে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা করবেন কি আপনারা আপনাদের ব্রাউজারের ডট মেনু সেটা আপনাদের নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে তো থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন এই বরাবর তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু হোম স্ক্রিন লেখা থাকবে বা আপনাদের অ্যাডও থাকতে পারে শুধু অ্যাড লেখা থাকতে পারে ওই অ্যাডের উপরে ক্লিক করলে আপনারা দেখবেন যে অ্যাড টু হোম স্ক্রিন নামক অবশ্যই একটা অপশন আছে তো অ্যাড টু হোম স্ক্রিনের উপরে ক্লিক করবেন দেন এইখানে আপনার নামটা এডিট করে নিতে পারেন আপনাদের মতো করে এখানে নামটা বসিয়ে নিতে পারেন বাট যেহেতু কয়েন পেও আপনারা রেখেছে কয়েন পেওই থাকুক এখানে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন ওকে তাহলে সুবিধাটা হবে কি সুবিধা হবে এটাই যে আপনাদের এই দেখেন এই যে হোম স্কিনে থেকে গেল। ওকে যখন আপনি যাবেন সার্চ করে যেতে হবে না দেখেন আমি এখান থেকে ক্লিক করবো সরাসরি আমাকে আগের জায়গাতে নিয়ে চলে যাবে ওকে দেখেন এই যে আমাকে কিন্তু সাইটে নিয়ে এসে পড়লো ওকে তো আপনাদের এরকমটাই থাকবে হ্যাঁ অবশ্যই আপনারা এইভাবে করে রাখবেন যখন সাইটে ঢুকবেন কাজ করার আগেই কিন্তু আপনারা মানে কাজ করার আগেই আপনারা সাইটটা এইভাবে স্ক্রিনে রেখে দেবেন যে কোনো সাইট নিয়ে আপনারা এইভাবে অ্যাড করে রাখতে পারেন তো আমি আবারও আরেকটা অ্যাড দেখাচ্ছি এইখানে আপনারা কিভাবে উইন্ডো অ্যাডগুলো দেখবেন দেখেন উপর দিয়ে একটা রোল যাবে অনেক সময় এই যে সাইটের এরকম লেখা আসতে পারে ওকে এরকম লেখা আসলে তো অনেক সময় এই সাইডগুলো কি করতে পারে যে মানে ইয়ার কাজ না করতে পারে মানে এই সাইটগুলো হয়তো বা নষ্ট হয়ে গেছে বা ওই অ্যাডটা চলে গিয়েছে তাহলে কি করবেন আপনি পরবর্তী আরেকটা ট্রাই করবেন তো আমি যেমন পরবর্তী আর একটা ট্রাই করছি ওকে তো এই যে এরকম ধরনের কোনো প্রকার সমস্যা হলে আপনারা কি করবেন একটুটা দেখে নেবেন আসলে রিলোড দিলে হয়তো বা ম্যাপির সমস্যাটা আপনাদের এই যে যখন অ্যাডটা ওপেন হবে না বা অনেক ধরনের সমস্যা দেখা যাবে তখন আপনারা রিলোড দিয়ে দেবেন ওকে রিলোড দিয়ে আবারও ট্রাই করি আমরা দেখি হয় কি না আমরা আবারও ট্রাই করি দেখেন রিলোড দেওয়াতে ও সরি কোনো কারণে হচ্ছে না আমি একদম সাইটটা একদম ফুললি কেটে দিচ্ছি ফুললি কেটে দিয়ে আমি আবারও ঢুকে ট্রাই করছি দেখা যাক হয় কি না অনেক সময় এরকম ধরনের প্রবলেম হয় আর এমনও হতে পারে আমার আইপি সেম পাওয়াতেও যদি ব্লক করে দিতে পারে এরকমটাও হতে পারে আই এম নট শিওর আমি আবারও ট্রাই করে দেখছি দরকার পড়লে একটা এড যদি ওরকম হয় পরবর্তীগুলো ট্রাই করে দেখবেন এই দেখেন এখনও হচ্ছে তো যখন এরকম হবে সাইডটা একদম কেটে দিয়ে পুনরায় আবার ঢুকবেন ওকে তো এখানে দেখেন এই যে আবারও হচ্ছে সেমভাবেই আমি কিন্তু আপনাদেরকে এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝবেন এবং তারপরেও যদি আপনারা না বুঝেন আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন ও তো দেখেন আরেকটা লোড নিলো ওকে লোড নেওয়া কমপ্লিট আমরা মূল অ্যাকাউন্টে চলে যাব দেখেন আমাদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছে তো এখন চলেন ভিডিও অ্যাডগুলো আপনারা কীভাবে দেখবেন আবারও আগের মতো করেই যাবেন তারপর ভিউয়ার্ডসের উপরে ক্লিক করবেন এইখানে দেখেন ভিউয়ার্ডস তারপর ভিডিও অ্যাড লিখা থাকবে ভিডিও অ্যাডের উপরে ক্লিক করবেন তো এইখানে ভিডিও অ্যাডগুলো দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাডগুলো আমাদেরকে তিরিশ সেকেন্ড করে দেখতে হবে প্রতিটা ভিডিও অ্যাড তো আমরা একটা ভিডিও অ্যাডের উপরে আমরা ক্লিক করবো দেন আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে এইখানে দেখেন সুন্দর করে বলেছে যে থার্ড সেকেন্ড তারপরে আমরা কী করবো এখানে এই যে প্লের অপশনের উপরে আমরা ক্লিক করে দেব আমি রেড দিয়ে দেখ বুঝাচ্ছি এই যে এই প্লে অপশনের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পরে অন্য কোথাও ক্লিক করা যাবে না এবং এইখানে কামডাউন শুরু হবে ওকে কামডাউন শেষ যখন হবে তখন আমরা যাব তো দেখা যাক আমরা স্টার্ট করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাম ডাউন স্টার্ট হয়ে গিয়েছে এবং আমি ভিডিও করছি কপিরাইট ক্লাইম করতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র নাইন সেকেন্ড বাকি আছে তো দেখেন তারপরে কি করতে হবে তারপর আপনারা দেখেন এখানে কি লিখে আসে তারপর ভিজিট ওয়েবসাইট কিন্তু লিখে আসছে তখন আপনারা কি করবেন ভিজিট ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন ভিজিট ওয়েবসাইটের ওপরে ক্লিক করার পরে যখন অন্য একটা সাইটে নিয়ে আসবে তখন আপনারা মূল অ্যাকাউন্টে চলে যাবেন তখন দেখবেন যে আপনাদের অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে গিয়েছে তখন অ্যাডটা দেখেন এরকম অন্ধকার অন্ধকার দেখাবে আমি আরেকটা দেখি দেখাচ্ছি দেখেন আমি নেক্সট আরেকটা অ্যাডে ক্লিক করছি ওকে এইখানে আমাদেরকে থার্টি সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে ঠিক আছে দেখেন এখানে থার্টি সেকেন্ড কমপ্লিট অনেকগুলো হয়তো বা সাইট লেখা আসবে না তো ওইগুলো অটোমেটিক এইখানেই দেখাবে পেমেন্ট করে দিয়েছে ওকে এটাও যেহেতু ভিজিট ওয়েবসাইট লিখা আসছে আমরা এটাতেও ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব ওকে থার্টি সেকেন্ড আসার পরে ভিজিট ওয়েবসাইট লিখে থাকবে এরকম তো এইগুলোতে আপনারা রিকমেন্ডেড এইগুলোতে উপরে আপনারা ক্লিক করবেন না ওকে এইগুলো মানে কেটে দিবেন যখন দেখা কমপ্লিট হয়ে যাবে অ্যাডগুলো তখন আপনারা এইভাবে কেটে দিবেন কেটে দিয়ে মানে অ্যাড বেশি হলে ওই যে অসুবিধা হয়ে যাবে এখানে দেখেন আমরা এসে পড়লাম তো আসলে এইভাবেই কিন্তু আমরা অ্যাডগুলো দেখবো ওকে এই যে কয়েন পেও কয়েন পেওতে আসার পরে আমি আবারও বলে দিচ্ছি সার্ফেড এইটাতে আপনারা ব্যাক আসতে পারবেন কিভাবে ব্যাক আসতে পারবেন আমি পুনরায় আবার একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সারফেড যেমন আমি একটা অ্যাড ওপেন করলাম ওকে এই অ্যাডটা ওপেন থাকা অবস্থায় আমি এখানে দেখেন ব্যাক আসতে পারলাম এবং এইখানে ডাউনটা আমি দেখতে পারতেছি কিন্তু ওকে এটা হলো সারফেড কোনটা অ্যাড এটা হলো সার্ফেড আমি দেখিয়ে দিচ্ছি আবারও এই যে এই সার্ফ এডটা মানে এইভাবে আমরা ব্যাক আসতে পারবো সাইডে পুনরায় চলে আসতে পারবো এই সার্ফ এডের বেলায় কিন্তু এই যে উইন্ডো অ্যাড যেটা আছে ইলো কালার দিয়ে আমরা যেটা সিলেক্ট করে দেখাচ্ছি এই উইন্ডো অ্যাড এবং ভিডিও অ্যাড এটা যে সাইটটাতে নিয়ে যাবে ওই সাইটেই অপেক্ষা করতে হবে ওই সাইটের যে যখন মানে দেখা কমপ্লিট হবে ওই সাইটেই বুঝতে পারবো এবং তখন আমরা মূল অ্যাকাউন্টে আসতে পারবো বাট এই যে এই সার্ফ অ্যাড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ফ অ্যাড যেটা দেখতে পাচ্ছেন ওকে এই অ্যাটটার সময় আমরা ব্যাক আসতে পারবো যেমনটা এখন আসলাম ওকে ওকে ঠিক আছে এইখানে মানে রোবট চাচ্ছে তো আমি এখানে আমি নট রোবটটা কমপ্লিট করে দিচ্ছি ক্রস ওয়াল্ক আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি ওকে দেন পেমেন্ট পেলাম তো এখন আমি উইন্ডো এটটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি উইন্ডো এটের উপরে ক্লিক করছি উইন্ডো এটের ওপরে ক্লিক করার পরে এখানে এটা সাতশীটা সিলেক্ট করে দিচ্ছি স্যান্ড সাতশি যেটাই বলা যায় ওকে এখানে দেখেন এই যে উপরে সাপের মতো যাচ্ছে তখনও তো দেখিয়েছি এখনও দেখাচ্ছি এই যে সাপের মতো এটা যাওয়ার পরে আরেকটা লোডিং নিবে তখন মনে করবেন আপনার অ্যাড দেখা কমপ্লিট দেন আপনারা মূল সাইটে চলে যাবেন এবং মূল সাইটে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই ট্যাবটাতে ক্লিক করবেন কেউ ব্যাগ যাবেন না আপনাদের অনেক সময় এই যে অনেক সময় আপনাদের এইখানেও রিক্যাপচা আসতে পারে রিক্যাপচাগুলো ফ্লাফ করে দিবেন এবং রিক্যাপচা অনেক সময় যেমন এই ক্যাপচাটা পাচ্ছে না তখন এইটাতে আসবেন ম্যাথে আসে ম্যাথে আসবেন ওকে ম্যাথে আমার কাছে অনেক সময় সুবিধা লাগে ওইটাতে অনেক কাহিনী করতে হয় তারপরে যেমন ছয় ছয়টা সিলেক্ট করবেন বা পাঁচটা সিলেক্ট করবেন এই দেখেন এইগুলো ধইরে নড়ানো যাইতেছে ওকে এই দেখেন ধইরে নড়ানো যাইতেছে তো এই সমানের কাছাকাছি নিয়ে আসবেন যেটা যত ই হবে অঙ্ক হবে তারপর আপনারা ভেরিফাই ক্লিক করে দেবেন ওকে এই অঙ্কটা হয়নি ফুল ভুল হয়েছে এটা ওয়ান হবে তো ওয়ানটা এখানে এনে রাখছি তারপর ভেরিফাই ক্লিক করছি দেখেন এখানে কিন্তু রাইট সিন হয়ে এসে পড়লো অ্যান্ড সাইডটা পুনরায় লোডিং নিল তো আমার এখানে কি অ্যাড দেখা এটা কমপ্লিট হয়ে গেল তো আমি এইগুলো কেটে দিচ্ছি কেটে দিয়ে এই যে এইখানে দেখেন মূল অ্যাকাউন্টে ফিরে আসলাম এখন ভিডিও অ্যাড ভিডিও অ্যাড তো দেখাইলাম শেষের দিকে আমি আবারও দেখাই দিচ্ছি ওকে আমি চাই না যে আপনাদের কোনো প্রকার অসুবিধা থাকুক এখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখেন তিরিশ সেকেন্ড আমরা অপেক্ষা করি তিরিশ সেকেন্ড এখানে অপেক্ষা করছি এই দেখেন এখানে ভিজিট ওয়েবসাইট লিখে আসবে অনেক সময় ভিজিট ওয়েবসাইট নাও আসতে পারে সরাসরি পেমেন্ট করে দিতে পারে সরাসরি পেমেন্ট করে দিলে তখন ব্যাক চলে যাবেন পেমেন্ট করে দিলে বুঝতেই পারবেন তখন ভিজিট ওয়েবসাইট লিখা থাকবে না শুধু আপনি কত সাতসি পাইলেন এখানে লিখা আসবে ইউ হ্যাভ গড এত সাতশি এরকম লেখা থাকবে ওকে তো এখানে যেটা ভিজিট সাইট আছে ভিজিট সাইট না ক্লিক করে কিন্তু আপনি ব্যাকে গেলে ওইটা পেমেন্ট পাবেন না ভিজিট সাইটের উপর ক্লিক করতে হবে মাস্টার ভিজিট সাইটে ক্লিক করলাম ওকে বিজের সাইটে ও আচ্ছা আমাকে পুনরায় লগ করতে বলছে অনেক লং টাইম ধরে কাজ করছে তো এই জন্য ট্যাক্সি ফেরি ফ্রাই একদম মনে করেছি ব্যান ট্যান করে দিল কি না যেহেতু দুইটা অ্যাকাউন্ট চলতেছে তো এইখানে দেখেন হুমিস্কেন আপনাদের ব্যালেন্সটা শো করবে ওকে এবং উইথড্রো যে সিস্টেমটা আপনারা এইখানে উইড্রো যে সিস্টেমগুলো পাবেন উইড্রোর এইখানে দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি উইড্রো হলো আপনারা কয়েন বেস অ্যাকাউন্টের মাধ্যমে উইড্রো দিতে পারবেন ওকে তো এখানে এই যে প্রোফাইলের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে ওয়ালেট ক্লিক করবেন দেন আপনারা দেখতে পারবেন দেন আপনারা এখানে এই যে বিটকয়েন অ্যাড্রেসটা দেখতে পারবেন পেয়ার অ্যাকাউন্টটা দেখতে পারবেন ডোগি কয়েন অ্যাড্রেসটা দেখতে পারবেন ফসেড পে অ্যাড্রেসটা দেখতে পারবেন ইথারিয়াম অ্যাড্রেস মানে এইগুলো সব কিন্তু বিট কয়েন অ্যাড্রেসের মধ্যেই আছে ওকে ওকে তো দেখতে পারছেন এখানে সব কিছু অ্যাড্রেস কিন্তু কয়েন বেসের অ্যাড্রেস আছে ওকে তো এইখানের মাধ্যমেই উইড্রো করতে পারবেন এবং আমি যদি আরও কিছু আপনাদেরকে ক্লিয়ার করি আমরা যখন অ্যাফিলিয়েট সিস্টেমটা আমরা কীভাবে চেক করবো এখানে অ্যাফিলিয়েটের উপরে ক্লিক করি দ্যান রেফারেলের উপরে ক্লিক করি তো আপনাদের ডিটেলসগুলো কিন্তু এই যে নাম রেজিস্টারেট এইখানে দেখতে পারছেন এবং কত আর্ন করেছেন না করেছেন এই যে আমি এটা ডেস্কটপ মোড করলে আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো আমি একটু ডেস্কটপ মোড করছি তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে আসলে আমরা কীভাবে চেক করি ওকে ডেস্কটপ মোট করে নিচ্ছি তাহলে আপনাদেরকে বুঝাতে পারব এইখানে দেখেন এইখানে দেখেন আপনাদের সব কিছু শো করবে ওয়েট আবার পুনরায় যাচ্ছি রেফারেল তো এইখানে খুব ভালো করে দেখেন আপনাদের ব্যালেন্স তারপরে আমরা কত পেয়েছি তারপরে অ্যাটেনশনটা কেমন বা এইগুলো তারপরে কি রেজিস্টারেট আমি আসলে দেখতে পাচ্ছি না ভিডিও শুটো হওয়ার কারণে আপনার ইউজার নেম শো করবে তারপরে সেভেন ডেইস অ্যাক্টিভ কেমন করেছেন বা কেমন কাজ করেছেন টোটাল আর্নেট দেখাবে ওকে তারপরে আপনার ব্যালেন্স দেখাবে এখানে কিন্তু সব কিছু দেখাবে ক্লিয়ার করে ওকে তাহলে বুঝতেই পারছেন আশা করি এটা বোঝার বাকি নেই যে আমরা কীভাবে চেক করব না করব তো অবশ্যই বিকেয়ারফুল আপনারা কোনো চুরি চামারি করার চেষ্টা করবেন না দুই তিনটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না খুললে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে ওকে সেই ক্ষেত্রে ওয়েল কিন মুন প্রতিপক্ষ দায়ী নয় একটু মজা করে কথাটা বলে দিলাম ওকে তো আমি আপনাদেরকে কিন্তু এগুলো সব কিছু ক্লিয়ার করে দিয়েছি আপনারা কিভাবে কি করবেন না করবেন ওকে এখানে সব কিছু ক্লিয়ার করেছি আপনাদের শুধু কাজই থাকবে হলো ভিউ কিছুক্ষণ কিছুক্ষণ পর কিছুক্ষণ পর কিছুক্ষণ পরপর আপনারা এইভাবে চেক করবেন ওকে কিছুক্ষণ পর চেক করবেন তাহলে আপনারা কি করতে পারবেন প্রতিটা অ্যাডগুলো সব অ্যাডগুলো আপনারা মানে সুন্দরভাবে দেখতে পারবেন ই করতে পারবেন ওকে আশা করি এইগুলো মানে এইগুলো হয়তো বা আপনাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে গিয়েছে ওকে এগুলো আমি মনে করি না যে আনক্লিয়ার হয়েছে আপনারা কিভাবে কাজ করবেন না করবেন না কী করবেন না করবেন এই সাইডটাতে কিভাবে কাজ করা যাবে এটা এ টু জেড আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিয়েছি তো আপনারা কিভাবে উইথড্রো করবেন না করবেন এটা নিয়ে আমরা সেকেন্ড একটা ভিডিও দিব সেকেন্ড ভিডিও এখন আমরা দেব না যখন আমাদের ব্যালেন্স অ্যাভেলেবল হবে দেন আমরা দেবো ওকে তো আপনারা খুব ভালো করে কাজ করবেন এবং যারা কাজ বুঝবেন না অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে হেল্প নেবেন হেল্প না নিয়ে কিন্তু তো অযোধায় কাজ করতে যাবেন না এটা আমি আপনাদেরকে বার বার করে বলছি ওকে সবাই এটা কান খুলে শুনে রাখেন অবশ্যই কোনো প্রকার প্রবলেমে পড়লে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে হেল্প নেবেন ওকে এবং আপনাদের ডিভাইসে কিন্তু অবশ্যই একটা অ্যাকাউন্ট রাখবেন এবং যেটা বলা যায় একটা নেটওয়ার্কে আপনারা একটা অ্যাকাউন্টে ব্যবহার করবেন একটা নেটওয়ার্কে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করবেন না এবং একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করবেন না যদি ব্যবহার করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট একদম ফিনিশ হয়ে যাবে ওকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখে কিন্তু আপনারা কাজগুলো কমপ্লিট করবেন বা কাজগুলো করার চেষ্টা করবেন তো সকলেই ভালো থাকবেন এই পর্যন্ত অ্যান্ড আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে